আমাদের ব্রেক থেকে শুরু করে সব কিছু আছে। তাছাড়াও আমরা 24/7 একটা হেল্পলাইন করেছি, আমি সিএসকে বলব হেল্পলাইন নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি, যদি আপনারা দয়া করে এই নাম্বারটা একটু টিভিতে কষ্ট করে, অনেক সময় তো ব্রেকিং নিউজ করে অনেক কিছু দেখান, তো যদি কারোর প্রবলেম হয় তারা এখানে এই ফোনে ফোন করলে তারা প্রয়োজনীয় সহযোগিতা পাবে। আর দূরের হাসপাতাল আমরা বলবো বাচ্চার লোকে রেফার করে 7-8 ঘন্টা জার্নি করিয়ে তাদের শরীর আরও খারাপ না করে, যতটুকু ওখানে ইনফ্রাস্ট্রাকচার আমাদের সব আছে, এমনকি কোভিডের সময় যে অক্সিজেনগুলো কেনা হয়েছে, অক্সিজেনের ইনস্ট্রুমেন্টগুলো কেনা হয়েছে, সেগুলো সবই আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে আছে, তারা সেটাকে ইউজ করো বাচ্চাদের জন্য। তাতেও যদি আরও কিছু লাগে তাও আমরা দেবো। আর আশাকর্মীদের একটু বলো বাড়িতে বাড়িতে একটু প্রচার করবে যে ভয় পাবেন না, প্যানিক করার কোনো কারণে বাচ্চাটাকে যত্নে রাখুন। আর ঠান্ডা গরম হলে কী হয়, সেই সময়টা হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, হঠাৎ করে গরম হয়ে যায়, একটুখানি চাপা টাপা দিয়ে রাখতে হয়। এগুলোই আর একটা কথা আমি বারবার বলি যে এতে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, আমাদের 5000 বেড আমরা রেডি করে রেখেছি, বাচ্চাদের কিছু হলে বাচ্চাদের একটু ফিরিয়ে না দেয়, এবং 600 শিশু চিকিৎসক রেডি করা আছে ইতিমধ্যে। আসলে যেহেতু করোনা একটা প্যানিক হয়ে গেছে, করোনার পরে যে কোনো একটা ভাইরাস আসলে, ধরুন টাইফয়েড আমাদের হয়, ধরুন পক্স আমাদের হয় কিছু কিছু, হাম তো বাচ্চাদের হয়, সর্দি কাশি হয়, এখানে আমাদেরও পরিবার যারা আছে পরিজন তাদের সযত্নে এটাকে যত্ন নিতে হবে। বাচ্চাদের যদি বাচ্চারা মাস্ক পরতে পারে না, কিন্তু বাচ্চাদের দিকে একটু বেশি নজর দিয়ে বাইরে বাচ্চাদের গিয়ে না বেরোনোটা বেটার, বাচ্চাদের ঘরে রাখাটাই বেটার, কারণ বাচ্চারা মাস্ক পরতে পারে না। আর এটা ম্যাক্সিমাম আমরা লক্ষ্য করছি নিউবর্ন বেবি থেকে 2 বছরের মধ্যে, ফলে আমি এক সময় ভেবেছিলাম যে প্রাথমিক স্কুলকে ছুটি দিয়ে দেবো কিনা, কারণ যেভাবে কাগজগুলো লিখছে এবং এত নেগেটিভ অ্যাটিচিউড। দেখুন, একটা বাচ্চা মরে গেলে বা যেই মারা যাক বাড়ি তার পরিবার তো কাঁদবেই, এটা খুব স্বাভাবিক ঘটনা, প্রত্যেকটা ঘটনাই খুব মানে মর্মান্তিক ঘটনা। এই বড়টা বাচ্চাকে আমরা বাঁচাতে পারলে আমরা সবচেয়ে খুশি হতাম। আগে তো ইনফ্যান্ট বেবি মারা যেত প্রচুর, মনে রাখবেন আমাদের সময় আমরা কিন্তু এই 2500 এসেন্সিয়াল তৈরি করেছি, এগুলো আগে ছিল না, পেডিয়াট্রিক ওয়ার্ড তৈরি হয়েছে, এসএনএসইউ তৈরি হয়েছে 1000+, পিকো তৈরি হয়েছে, নিকো তৈরি হয়েছে, তাছাড়াও প্রায় হাসপাতালে কোনো না কোনো ব্যবস্থা আছে। আর বিশেষ করে যারা আন্ডারওয়েট তাদের ট্রিটমেন্ট করিয়ে নেওয়া উচিত, কারণ আন্ডারওয়েটটা ম্যাক্সিমাম যেটা ইনফ্যান্ট ডেথ হয় না, সেটা হচ্ছে মানে পুরো আন্ডারওয়েট, কারণ একবার আমি এটা নিয়ে স্টাডি করেছিলাম, আমি নিজে দেখতে গিয়েছিলাম কতগুলো হসপিটালে, আমি গিয়ে দেখছি এইটুকু একটা বাচ্চা ছোট্ট, আমি বললাম এর ওয়েট কত, বললো 500 গ্রাম, একটা বাচ্চা দেখলাম সে নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগিয়ে রেখেছে, আমি সেই বাচ্চাটার ওয়েট কত, বললো 700 গ্রাম। মনে রাখবেন 2000 যাদের হয় গ্রাম তারা মোটামুটি, আমি অত যেহেতু বুঝি না, আমি ডাক্তার হই, 2 কেজি যাদের হয় তারা মোটামুটি একটা মেনটেন করে, তার কমে যারা থাকে তারা আন্ডার ওয়েট হয়, এমনকি 1500 হলেও এই 1.5 কেজি হলেও সেটাকে অনেক সময় ওষুধ দিয়ে তারপরে পেডিয়াট্রিক ট্রিটমেন্ট করে অনেককেই ভালো করা যায়, চেষ্টা করা হয়, অনেকটা ভালো সবটা না হলে।